শিক্ষা প্রযুক্তিতে নারীর অংশগ্রহণ ও এসব প্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রতিশ্রুতি নিয়ে শেষ হল ব্রিটিশ কাউন্সিল ও ইংলিশ ইন অ্যাকশন আয়োজিত দুদিনব্যাপী পলিসি সেমিনার বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেমিনারটি আনুষ্ঠানিকভাবে শেষ হয় সমাপনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডব্লিউ গিপসন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ ও ব্রিটিশ কাউন্সিল কান্ট্রি ডিরেক্টর ব্রেন্ডন ম্যাকশারি উপস্থিত ছিলেন সে সময় তারা শিক্ষা প্রযুক্তি এবং এসব ক্ষেত্রে নারীর অংশগ্রহণ ও সুযোগ প্রদানের মাধ্যমেই জাতিকে শতভাগ শিক্ষিত করে গড়ে তোলা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন